আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন দেখতে দেখতে চলে আসছে রোজা আর রোজার স্পেশাল কিছু রেসিপি আমরা অনেকে আগে থেকে কালেক্ট করতে থাকি তাই সেই লিস্টে এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতে পারেন আলাদা যতই ফল আমরা একটা একটা করে খাই না কেন এই মিক্সড আচারটা তৈরি করলে অসম্ভব পরিমাণে ভালো লাগে কতটা মজার এই আচার আসলে বলে বোঝানো সম্ভব না যদি তৈরি করে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন চলুন চলে যাচ্ছি মুড প্রস্তুত কিভাবে করবেন এই আচারটা সেটার দিকে প্রথমে আমি এখানে বড় সাইজের একটা পেয়ারা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ই বড়ই আর পেয়ারা যত কিছু আপনাদের পরিমাণ ওয়াইজ সদস্য যতজন আছে বসায় সেই পরিমাণ ওয়াইজ তৈরি করতে পারেন নিয়ে নিলাম কাঁচামরিচ স্বাদ মতো যতটুকু প্রয়োজন আপনাদের ঝাল ততটুকু পরিমাণে কাঁচামরিচ দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালো আঙুর এখানে চার থেকে পাঁচটার মতো কালো আঙুর নিয়েছি আঙুরের পরিমাণটা আমি বেশি দিচ্ছি না অল্প পরিমাণেই দিচ্ছি আর দিচ্ছি লেবু এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে লেবুটা কোনোভাবে স্কিপ করার ট্রাই করবেন না তাহলে ভালো একটা টেস্ট পাবেন না লেবুটা একটু কমই দিলাম পরিমাণ থেকে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সরি এটা বিট লবণ ছিল বিট লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো লাগবে তাই চিনিটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে প্রায় আমি আধা চা চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচ একটা মরিচকে তেলে হালকা করে একটু ভাজা দিয়ে নিলে তারপরে সেই মরিচটা দিয়ে দিলেই হবে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছে হাত দিয়ে অনেকেই মনে করতে পারেন শুকনামরিচ দিলে ঝাল লাগবে কিংবা ভালো লাগবে না খেতে কিন্তু না একেবারেই না শুকনো মরিচের কারণে আর লেবুর কারণে এর মধ্যে অসম্ভব পরিমাণ একটা ভালো টেস্ট এসেছে কাঁচামরিচ মরিচ হচ্ছে গিয়ে ধনে পাতা সব কিছু মিলে অসম্ভব পরিমাণ একটা মজার টেস্ট যেটা আপনারা যদি পারফেক্ট এরকম তৈরি করে দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে রমজানে যে কোনো একদিন তৈরি করে দেখতে পারেন আপনাদের বাসায় কোনো গেস্ট আসলে হুট করে তৈরি করে দিতে পারেন বাসায় যে কোনো ফল থাকলেই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীতে কি ভিডিও দেখতে চান জানিয়ে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজাতে ভুলবেন না ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকে মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম